ইংল্যান্ডের গ্রীষ্মকাল আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের দেশে যেরকম আমরা শীতকালে পিকনিক করতে যেতাম, এখানে আবার তার ঠিক উল্টো। এখানে গ্রীষ্মকালে লোকে পিকনিক করে, কারণ শীতকালে একে তো এখানে প্রচণ্ড ঠান্ডা, আর তার উপরে প্রচণ্ড জলো হাওয়া বয়। তো তাই বাইরে কোথাও গিয়ে একসাথে বসে সবাই মিলে পিকনিক করা কোনোভাবেই সম্ভব নয়। আর অপরদিকে গ্রীষ্মকালে আবার এখানে টেম্পারেচার আমাদের দেশের মতন অতটা তো বেশি হয় না, সামান্য একটুখানি গরম থাকলেও তার সাথে যেহেতু ঠান্ডা হাওয়াটা বয়, তো তাই জন্য বেশ ভালোই লাগে। আর সবথেকে বড় কথা হলো, গ্রীষ্মকালে এখানে দিন অনেকটা বড়, তো যে কারণে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়াই হোক বা পিকনিক করাই হোক, এই গ্রীষ্মকালটাই হলো আদর্শ সময়। তো আজকে যেহেতু ওয়েদার ভীষণ ভালো ছিল, তো তাই জন্য সুদীপ্তর কিছু অফিস কলিগের পরিবার এবং আমরা সকলে মিলে একটুখানি পিকনিক করতে গিয়েছিলাম। তো আমাদের সেই পিকনিক করার কিছু মুহূর্ত তুলে ধরার সাথে সাথে এটাও আপনাদেরকে জানালাম যে ইংল্যান্ডে আমরা কোন ভিসাতে এসেছি। তো নমস্কার, মহুয়া স্টাইল ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো রবিবার, তো সাত সকালবেলা একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম বলে চা আর ভাত দুটোই একসাথে চড়িয়ে দিয়েছিলাম। তো চা তো আমাদের খাওয়া হয়ে গেছে, যেটুকুনি চা এক্সট্রা ছিল তো সেটা ওই বাটিতে পড়ে আছে, আর এদিকে আবার ভাতটাও হয়ে গেছে। তাই ভাতের ফ্যানটাকে গেলে এখন চলে এসেছি এই চিকেনটাকে কাটার জন্য। কালকে দোকান থেকে এই চিকেনের পিসটা নিয়ে এসেছিলাম, কারণ আজকে ওই একটুখানি পটলাক পিকনিক টাইপের করা হবে, মানে ওই এক একজন এক এক রকমের রান্নাবান্না করে নিয়ে আসবে। তো আমি ভাবছিলাম একটুখানি মিক্সড ফ্রাইড রাইস বানাবো, তো তাই জন্য এই বোনলেস চিকেনের পিসটা গতকালই কিনে নিয়ে চলে এসেছিলাম, আর এখনকালই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এটা কাটা হয়ে গেলে সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই চিকেন, ডিম আর কিছু ভেজিটেবলস দিয়ে ওই মিক্সড ফ্রাইড রাইসটাকে বানিয়ে নেব। বিদেশে আমাদের পরিবার পরিজন বলতে তো কেউই নেই, পরিচিত বলতে যা কিছু তা হলো সুদীপ্তর কিছু অফিস কলিগ এবং তাদের পরিবার। আর এই পরিবারগুলোর সাথে একসাথে থাকতে থাকতে অফিসের বাইরেও আমাদের একটা বন্ধুত্বপূর্ণ, একটা পরিবারের মতন সম্পর্ক তৈরি হয়ে যায়। তাই যখন কেউ দেশে ফিরে যায় বা অন্য কোথাও শিফট করে, তো তখন না ভীষণ খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলেও কোনো কিছু করার থাকে না, কারণ সুদীপ্তদের অফিস থেকে স্কিল ওয়ার্কার ভিসা এখন দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। তাই এখন করে সুদীপ্তদের অফিস থেকে যখনই কাউকে ইউকেতে পাঠানো হয়, তো তখন তাকে দু বছরের জন্য ভিসা দিয়ে পাঠানো হয়, আর তারপরে আরও তিন বছরের জন্য এক্সটেনশন হয়ে যায়। তবে ডিপেন্ড করছে, মানে কোনো মানুষ কোন রোলেতে কাজ করছে, সেই পজিশনটার আদৌ কোনো প্রয়োজন আছে কি না তার উপরে। আবার কিছু কিছু ক্রিটিক্যাল রিসোর্স এমন থাকেন যে যাদেরকে কিন্তু সাত বছর ধরে ইউকেতে রেখে দেওয়া হয়, তবে তার থেকে বেশি আর রাখা হয় না। তবে হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই সব জিনিসেই থাকে। তো সুদীপ্ত অফিস থেকে যে ভিসাটা নিয়ে এসেছে, তো সেটাকে বলে গ্লোবাল মোবিলিটি ভিসা। তো ওই ভিসাটা নিয়ে এসেছে, আর আমরা যেহেতু ওর ডাইরেক্ট ডিপেন্ডেন্টে আছি, তো তাই জন্য আমি বা বাচ্চারা এসেছি ওর ডিপেন্ডেন্ট ভিসাতে। এদিকে কথা বলতে বলতে চিকেন, ডিম বা সমস্ত রকমের সবজি সব কিছুই ভাজা হয়ে গেছে, আর এখন ভাতটাকে দিয়েও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইসটা হয়ে গেলে একদম শেষে একটুখানি ধনে পাতা কুচি আর একটুখানি মিক্সড ফ্রাইড রাইসের মশলা দিয়ে দিলাম। ব্যাস, এটাকে আরও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলেই ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে যাবে। আজকে দুটো জায়গাতে ফ্রাইড রাইস বানিয়ে নিতে হয়েছিল, কারণ মোটামুটি বেশ কিছু জন লোক তো আছে, তো তাই খাবার যদি এখন কম পড়ে যায় ওটাতে আমার খুব ভয় লাগে, আর যদি বেশি থেকে যায় ক্ষতি নেই, রাতে বাড়িতে এসে খেয়ে নেব। তো এই দুটো জায়গাতে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম, আর একটুখানি ভাত এক্সট্রা রেখে দিয়েছি, কারণ মনে হচ্ছে যেন একটুখানি বেশিই হয়ে যাবে। আজকে স্টার্টারে একজন ফিশ ফ্রাই বানিয়ে নিয়ে আসবে, আর একজন বানাবে চিকেনের একটা প্রিপারেশন, কিন্তু ওগুলো হচ্ছে মেনলি বড়দের জন্যই। এখন বাচ্চারা কি খাবে, তো সেই কারণে ভাবলাম একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিই। আমার কাছে তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট ছিলই, তো ওখান থেকেই কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম। এদিকে আবার কুহুর স্নান হয়ে গেছে, আর ও যেহেতু এখন গরমে ছুটিতে বাড়িতে আছে, তো বাড়িতে থেকে থেকে এখন শাক বাজানো প্র্যাকটিস করছে। আমার ওদিকের রান্না বান্না তো সবই রেডি, এখন চলে এলাম নিজে রেডি হওয়ার জন্য।
আজকে আবার বাইরে প্রচণ্ড পরিমাণে চড়া রোদ উঠেছে, তো তাই জন্য বাইরে বেরোবার আগে সবাই মিলে একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ ওই রোদের মধ্যে বসে বসেই তো আমরা আজকে পটলাক পিকনিক করব। অ্যাকচুয়ালি এখানকার রোদটা ডাইরেক্ট স্কিনের উপরে লেগে স্কিনটাকে পুরো পুড়িয়ে দেয়, তো যে কারণে যার যেটুকুনি রং আছে সেটুকুনি রংকে বাঁচাতে আমরা বাইরে বেরোবার আগে এরকম সানস্ক্রিন মেখেই বেরোই। আর আমি পরলাম অরেঞ্জ, অরেঞ্জটা তো তাও রোদে পরলে ভালো লাগে মানায়। এরপরে চলে এলাম খাবার দাবারটাকে রেডি করার জন্য, তো একটা বিট নুনের কৌটো নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি একখানা গোলমরিচের কৌটো। আজকে যেহেতু একজন ফিশ ফ্রাই বানাবে বলেছে, তো তাই জন্য এই ছোট কাসুন্দির শিশিটাকেও নিয়ে নিলাম, আর এটা হচ্ছে একটা বারবিকিউ সস। আর ফ্রেঞ্চ ফ্রাইটাকে এই টিফিন বক্সটার মধ্যে ঢুকিয়ে নেবো। আমাদের কাছে দুখানা বড় বড় ব্যাগ ছিল, তো একটা ব্যাগের মধ্যে সব থেকে বড় ফ্রাইড রাইসের যে কড়াটা ছিল তো সেটা রেখেছি, আর একটা ব্যাগের মধ্যে ছোট যে কড়াটা সেটা, আর তার সাথে সাথে বাদ বাকি আরও যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলোকে রেখে দিয়েছি। ঠিক 12টার সময় আমরা সবাই মিলে চলে এসেছি এই অ্যাঞ্জেল মেডো পার্কটাতে। এই পার্কটা আমাদের বাড়ির একদমই কাছে। এই পার্কটা হচ্ছে বিশাল বড়, আর বিকেলবেলার দিকে করে অনেক লোকজনই এখানে খেলতে আসে। আর আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, দারুণ সুন্দর রোদ উঠেছিল, তো তাই জন্য দেখুন লোকজন একদম পুরো চারিদিকে গিজগিজ করছে। আর বিদেশি লোকজনরা যেহেতু রোদ খুব একটা পায় না, তো তাই জন্য যেখানে রোদ আছে সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে ওরা বসেছে, আর আমরা দেখছিলাম কোথায় বেশি ছায়া আছে। তার কারণ হচ্ছে এত চড়া রোদের মধ্যে বসে থাকলে মাথার যন্ত্রণায় ধরে যাবে, তো তাই জন্য একটা মোটামুটি ছায়া জায়গা দেখে আমরা এখন বসে পড়েছি পিকনিক করার জন্য। আর টুকু তো এত ফাঁকা জায়গা পেয়ে ভীষণ খুশি, তো তাই এখনো বল নিয়ে খেলা করছে। এরপরে আমরা বসে পড়লাম আমাদের স্টার্টার নিয়ে। কত কিছু স্টার্টার আছে দেখুন, ওই যে ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা, ফিশ ফ্রাই, একটা চিকেনের প্রিপারেশন, সব কিছু। আমাদের স্টার্টারটা তো একটুখানি ভারী হয়ে গিয়েছিল, তবে মেন কোর্সটা মোটামুটি হালকাই ছিল। ওই যে মিক্স ফ্রাইড রাইসটা বানিয়ে এনেছিলাম সেটা ছিল, আর একজন চিকেন চাপ বানিয়ে এনেছিল, চিলি মাশরুমও ছিল, তবে সেটাকে আমরা স্টার্টার হিসেবে আগেই খেয়ে নিয়েছি। আর এরপরে চলে এসেছে মিষ্টি দই। এই দইটা দেবলীনা বানিয়ে এনেছিল, ওই যে নীল রঙের জামা পরে বসে আছে সে। তো এই মিষ্টি দইটা এত অপূর্ব সুন্দর বানিয়েছিল যে কি বলবো, মানে কোনো তুলনা হবে না, একদম পুরো কলকাতার মিষ্টির দোকানের মতন। এদিকে আবার দেখুন কিছু বাঙালি ছেলেরা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে, তো এরা সবাই ওই সুদীপ্তদের অফিসে বা ওই রকম টাইপেরই কোনো আইটি কোম্পানিতে কাজ করে, আর প্রতিদিন বিকেলবেলা অফিসের কাজকর্ম মিটে যাওয়ার পরে চলে আসে এখানে ক্রিকেট খেলার জন্য। আজকে আবার ওদের কি একটা ম্যাচ আছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি ওরা চলে এসেছে। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে দেখুন চিনি বসে বসে এখনো দই খাচ্ছে। আমাদের এখানে খাওয়া দাওয়া মিটে গিয়েছিল ওই ধরে নিন 2:30-3টার মধ্যে, তো তারপরে আমরা কিছুক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম, একসাথে কটা বাঙালি পরিবার থাকলে যা হয় আর কি। বেশ কিছু আগে একটা আপেল গাছের ভিডিও দেখিয়েছিলাম মনে আছে আপনাদের, তো সেই আপেল গাছটা হচ্ছে এইটাই, ওই পার্কটাতেই আজকে আমরা এসেছিলাম পিকনিক করতে। তো আগে যখন এসেছিলাম তখন তো প্রচুর গাছটায় আপেল ভর্তি ছিল, এখন দেখছি আপেলের পরিমাণ একটু কমেছে, তবে এখনো কিন্তু যথেষ্ট আপেল হয়ে আছে গাছে। তো চলুন, এখনো কিছুক্ষণ ধরে বসে বসে আমরা তো গল্প করব, তো আজকের ভিডিওটাকে তাই এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।